ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কালকে রাতে একটা দারুণ মুভি দেখলাম, টুঙ্কুলুঙে একেন। একেন বাবুর সব কটা সিরিজ আমার দেখা এবং সবগুলোই বেশ ভাল লাগে। অনির্বাণ চক্রবর্তীকে তো বেশ মানে অ্যাক্টিং আমার দারুণ লাগে এবং সত্যি কথা আমি জাস্ট ওয়েট করে বসে থাকি। তবে টুঙ্কুলুঙে একেনটা আরেকটু বোধহয় প্রিসাইজ হলে ভালো হতো। এমনি মোটামুটি ভালোই হয়েছে, আমার ভালোই লেগেছে। আজ একটা নতুন বেড কাভার পাতলাম, এই নতুন বেড কাভার সত্যি একদম ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ করে দেয়। একটা বেড কাভার দেখবে, বেড কাভার, পর্দা, এগুলোর একটা আলাদা ইয়ে আছে। এগুলো কিন্তু ঘরটাকে মানে কিরম সুন্দর করে সাজিয়ে তোলে। আজকে ডিনারে ফুচকা, মানে ফুচকা খাওয়াটা মানে সত্যি কথা বাঙালির কাছে একটা ভীষণ প্রিয়। আর ফুচকা তো আমার ভীষণ প্রিয়। ছেলে হঠাৎ বললো, মা আজকে ফুচকা খেলে হয়। ও ডিনারে যা রান্নাবান্না ছিল, ইভেন রুটিও করা আছে, কিন্তু একটু অন্যরকম মাঝে মাঝে ভালো লাগে। বিশাল ফুচকা নিয়ে বসেছি, দেখো এই 2 প্লেট ফুচকা, প্রায় 150 টাকার ফুচকা আজকে কেনা হয়েছে। সেই সঙ্গে আলু, এবার আলুগুলো ভরতে হবে তেঁতুল জল, বিশাল আয়োজন। এটা খেয়ে আমরা, ফুচকা আমার প্রচণ্ড ভালো লাগে। ফুচকা মানে যে কোনো অবস্থায় যখন তখন আমি খেতে পারি। যাই হোক, আর খুব একটা ঝাল দিতে বারণ করেছি, কিন্তু তবুও দিয়েছে, বেশ জমিয়ে শীতের সন্ধ্যায় দারুণ লাগবে খেতে। আমরা যখন এসেছিলাম হিমাচল প্রদেশ থেকে, তখন ওর লাস্ট সেই নিয়েছিলাম, সেদিন আমরা ফুচকা খেয়েছিলাম, মনে আছে? তারপরের দিন আমরা ফুচকা খেয়েছিলাম। বাট হ্যাঁ, সেটার একটা রিগাল, যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো গিয়ে দেখো রাত্রি, কোথাও পিন কমেন্টে আমি পিন দেবো। এটাই হলো কথা, ফুচকাটা আমরা যখন তখন খেতে পারি। আর আজকে যে পরিমাণ খাচ্ছি তাতে তো আর মানে রাত পর্যন্ত আর কোনো প্রশ্নই নেই কোনো কিছু খাওয়ার। এটাই ডিনার আজকের। মা একটা খেয়ে দেখবে কেমন বানিয়েছে, বিনাতে দুল জলেই একটু খেয়ে দেখি। খুব ভালো। ইনফ্যাক্ট আমার খুব একটা তেঁতুল জলের প্রতি আগ্রহ নেই, মানে মেয়েরা যে সাধারণত খুব তেঁতুল টেঁতুল এসব খেতে ভালোবাসে, আমি না, একটু খাই অল্প। আর এই তেঁতুল জলটা একটুখানি গন্ধলেবু মেশানো থাকে, ওই জন্য বেশ ভালো লাগে। এই ফুচকালাটা আমার চেনা এবং আগে আমরা এর কাছ থেকে খুবই খেতাম। শুকনোও কিন্তু দারুণ লাগছে, তবে অল্প তেঁতুল জল নেবো, আমার খুব একটা তেঁতুল জল প্রিয় নয়।